অগ্নিকন্যা বলেন আর সাহসী কন্যা বলেন সংসদে ঝড় তোলা কন্যা বলেন আর যাই বলেন না কেন মতিয়া চৌধুরী যদি তিনি বৈষম্য তৈরি না করতেন তাহলে মরণের পরও তিনি বৈষম্যের শিকার হতেন না আপনার কি মনে আছে বীর মুক্তিযোদ্ধা গ্যাস করিমের মরদেহ শহীদ মিনারে জায়গা হয় নাই সেই দিন কিন্তু দেশের একানব্বই শতাংশ মানুষ চেয়েছিল শহীদ মিনারে সসম্মানে মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হোক সেদিন কিন্তু এই মতিয়া চৌধুরীর সংসদ নিচ্ছুপ ছিলেন মতিয়া চৌধুরী কখনো প্রতিবাদ করেননি মনে পড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়নি সেদিনও কিন্তু আওয়ামী লীগের অধিকাংশ মানুষও এই সাইফুর রহমানের রাষ্ট্রীয় সম্মাননার জন্য অনুরোধ করেছিলেন সেদিন কিন্তু শেখ হাসিনা মতিয়া চৌধুরীরা নিচুপ ছিলেন মনে আছে গেরিলা মুক্তিযোদ্ধা যোদ্ধা সাদেক হোসেন খোকার কথা যিনি কিনা ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন শুধুমাত্র দেশের মাটিতে এসে মৃত্যুবরণ করবেন বলে শেখ হাসিনার বরাবরে তিনি আবেদনও জানিয়েছিলেন শুধুমাত্র একটি পাসপোর্ট দেবার জন্য সেদিনও কিন্তু এই মতিয়া চৌধুরীরা নিচ্ছুপ ছিলেন কথা বলেন নাই বৈষম্য তৈরি করেছেন তার কি মনে আছে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান আর রাষ্ট্রীয় খেতাব বাতিল করতে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক যে কুলাঙ্গারেরা রাজপথে নেমেছিল সেদিন কিন্তু মতিয়া চৌধুরী প্রতিবাদ করেননি তিনি একজন নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু সকল অপরাধ চোখ বুঝে সহ্য করে গেছেন আর সকল অপরাধ চোখ বুঝে সহ্য করে যাওয়ার প্রতিফলটা তিনি এখন মৃত্যু দিয়ে সেটি পূরণ করলেন মতিয়া চৌধুরী তিনি একজন মুক্তিযোদ্ধা তাকেও সম্মানার দেওয়া হয়নি তবে নতুন বাংলাদেশে বৈষম্য চায় না দেশের সাধারণ মানুষ বৈষম্যহীন হোক বাংলাদেশ এই প্রত্যাশা সকলের